10 লাখ 20 লাখ টাকা আমার উপার্জন হব পারে, আর হওয়াটা সম্ভব আর হয়ে আছে। আমি যদি আমি চিতল মাছের ফার্মিং করো, চিতল মাছের ফার্মিং করার দুটা তিনটা দিক আছে, মানে 2000 মাছ আপনাদের ফার্মিং করে করব। যদি 2000 মাছ ফার্মিং করে তেতিয়াহলে এক বছরত এটা এক পিস মাছের মানে ওয়েট হব গে কমসে কম 2 কেজি। এক বছর যদি 2 কেজি হয় তেতিয়াহলে 2000 মাছত আপনার কিমানখিনি মাছ উৎপাদন হব আপনার, আপনি হয়তো হিসাবটো ওলাই লব। আসসালামু আলাইকুম, আসাম ফিস হেচারির পৰা মই ফারুক আব্দুল্লাহ সকল দর্শকক স্বাগতম জানাই আমার আজির ভিডিওটো আরম্ভণি করব বিচারিছো। আজির আমার মূল টপিক হব যে বহুত ধরনের মাছ আমি ফার্মিং করে আছো আর আগন্তুক দিনত আমি করিম, কোনটো মাছ কেনেকে ফার্মিং করব লাগে, আর যেবিলাক মাছ নাকি বহুত ইউনিক হয় আমার মার্কেটত, মানে বহুত রেট থাকে, সেই তার ভিতর এটা প্রজাতির মাছ আছে হয়েছে আপনার চিতল মাছ। এই চিতল মাছের বিষয়ে আপনার আমি জানাবলে চেষ্টা করিম, বলক আমি ভিডিওটো আরম্ভ করো। প্রথম কথাটা হয়েছে কি, আমি ফার্মিং করে আছো আর করে থাকিম। ফার্মিং করার কিছু নিয়ম আছে, নিয়মবিলাক আমি মানি চলিব লাগিব, আর নিয়মবিলাক যদি মানি চলো তেতিয়াহলে আমি ফার্মিং করিব পারিম আর ফার্মিংটো আমার সঠিক হব। আর সঠিক ফার্মিং যদি হয় তেতিয়াহলে আমার উপার্জন হব, হয়তো বছরকত 10 লাখ 20 লাখ টাকা আমার উপার্জন হব পারে, আর হওয়াটা সম্ভব আর হয়ে আছে। আমি সেইখানে আপনার বুঝাবলে আমি চেষ্টা করে আছো, আমি আপনার বুঝাই দিম কেন ফার্মিং করব, তেতিয়াহলে আপনার উপার্জন করব পাৰিব। যদি আমি চিতল মাছের ফার্মিং করো, চিতল মাছের ফার্মিং করার দুটা তিনটা দিক আছে। প্রথম দিকটি হয়েছে আপনি চিতল মাছের ফার্মিং যদি করেছে ডাঙর মাছত, মানে যদি আপনি রৌ মাছ ফার্মিং করেছে আপনি চিতল মাছ দিব পাৰিব, কিন্তু রৌ মাছবিলাক চিতল মাছতকে ডাঙর এৰিব লাগিব। মানে ধরক আপনি চিতল মাছ আপনি 5 ইঞ্চি এৰিছে, 4 ইঞ্চি এৰিছে, তেতিয়াহলে আমার আপনাদেরকে এই রৌ মাছবিলাক দিব লাগিব কমসে কম 5 ইঞ্চি, তেতিয়াহলে এই রৌ মাছটো মানে শীতলে খাব নোৱাৰিব। সেনেকে আপনাদেরকে করিব পাৰিব। আর চিতল মাছের আহার হিসাবত আপনাদেরকে দিব পাৰিব লগত তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ রৌ মাছের লগত যদি দিয়ে, তেলাপিয়া মাছে যিখিনি বাচ্চা দিব সেই বাচ্চাখিনি চিতল মাছে খাই থাকিব আর খাব নোৱাৰিব রৌ মাছক, আর ভকুয়া দিব পাৰিব লগত এইবিলাক খাব নোৱাৰিব। মাছের চিতল মাছের প্রধান খাদ্য হয়েছে বেলেগ একো না খায়, সিহঁতে মানে লাইভ ফিড খায়, মানে লাইভ ফিড মানে কবলৈ গলে মাছ মানে মাছ খায় সিহঁতে, চিতলে মানে এটা মাছ আর একটা মাছ খায়, মানে সি মাছ খাই জিয়াই থাকে আর মাছ খালে হে গ্রোথ হব। তো সেইটো কারণে তেলাপিয়া মাছ লগত দিব পাৰিব, দিলেহে মাছের গ্রোথ হব। আর নহলে যদি সরু মাছ দিয়ে চিতল মাছের লগত সরু পোনা ইমান পোনা দিয়ে তেতিয়ালে এ মানে খাই দিব, আপনার লাভ নহব। এটো এটা প্রথম দিক। দ্বিতীয় দিক হয়েছে যদি আপনাদের চিতল মাছ ফার্মিং করে তেতিয়াহলে রৌ মিরিকার যেবিলাক নাকি পোনা, আপনি বেলেগ একটা পুখুরীত ধরক আপনার এনেকুৱা ধরনের একটা পুখুরী আছে এক্সট্রা, চিতল মাছের পুখুরীটো এক্সট্রা, দুটা দুই সাইডত যদি পুখুরী হয় যে কোনো জায়গাতে হব পারে, কিন্তু এটা এটা পুখুরীত আপনাদের স্পন এরিব লাগিব, রৌ মিরিকা মাছের স্পন এরিব লাগিব। সেই স্পনটো যেতিয়া নাকি ইমানখিনি ডাঙর হব, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাছ অনুপাতে আপনাদের আহারটো দিব লাগিব, যেতিয়া নাকি মাছটো 5 ইঞ্চি থাকিব সেইটো সময়ত আপনাদের 1 ইঞ্চি সাইজের পোনা দিব লাগিব। 1 ইঞ্চি সাইজের পোনাটো যদি দিয়ে সিহঁতে ভালকে গ্রোথ করব। আর এই এনেকুৱা যদি আপনাদের ফার্মিংটো করে 1 বিঘা পুখুরীত আপনাদের কমসে কম 1-2 হাজার, মানে 2000 মাছ আপনাদের ফার্মিং করব পাৰিব। যদি 2000 মাছ ফার্মিং করে তেতিয়াহলে এক বছরত এটা এক পিস মাছের মানে ওয়েট হব গে কমসে কম 2 কেজি। এক বছর যদি 2 কেজি হয় তেতিয়াহলে 2000 মাছত আপনার কিমানখিনি মাছ উৎপাদন হব আপনার, আপনি হয়তো হিসাবটো ওলাই লব। আর এটা হয়েছে আপনার দিক, মানে 2 নম্বর পয়েন্টটা গেছে, এটা 3 নম্বর পয়েন্টটা হয়েছে কম খরচত কেনক চিতল মাছের ফার্মিং করব, মানে খরিয়া মাছ যদি কয় কম খরচত, মানে একেবারে বাজেট লো বাজেটত কোনো খরচ নাই, বিনা খরচত ফার্মিং করব পাৰিব। 1 বিঘা পুখুরীত 2000 চিতল এরিব, এরার পিছত অকল তেলাপিয়া মাছ এরিব, লগত কোনো মাছ নিদিব। যদি 2000 মাছ দিয়ে তেলাপিয়া মাছ কমসে কম 1 পিস মাছত
মানে পার পিস চিতলৰ লগত তেলাপিয়া মাছ আপুনি 7টাৰ পৰা 10টা দিব লাগিব মানে 7 পিসৰ পৰা 10 পিস তেলাপিয়া মাছ দিব লাগিব আপুনি তেলাপিয়া মাছ কোনটো দিব যদি আপুনি হাইব্রিড তেলাপিয়াটো দিয়ে হিহতে মানে পটককে ব্রিডিং নকৰিব যদি লোকেল তেলাপিয়া দিয়ে লোকেল তেলাপিয়া দিয়ে তেতে হলে পটককে ব্রিডিং কৰিব মানে ইমান ইমান ডাঙৰ হোৱাৰ পিছত তেলাপিয়া মানে অটোমেটিকলি ব্রিডিং কৰে আৰু হে বাচ্চা বিলাক নষ্ট নহয় তেলাপিয়াৰ বাচ্চা বিলাক মুখত থাকে সেই কারণে মানে নষ্ট নহয় আৰু যেতিয়া নেকি বাচ্চা বিলাক মানে ইমান ইমান ডাঙৰ হৈ যাব তাৰ পিছত মানে খাই থাকিব আৰু তাৰ এই তেলাপিয়া মাছটো যে দিব তেলাপিয়া মাছ মানে কি বাচ্চাৰ পৰা যেতিয়া শীতলটো মানে ইমানখিনি হ'ব তাৰ পিছত মানে বাচ্চাটো খাব তেলাপিয়া যে পোৱালিটো খাব যেতিয়া নেকি শীতলটো মানে ইমান ইমান ডাঙৰ হ'ব তেতিয়া আপোনাৰ তেলাপিয়া ডাঙৰ তেলাপিয়াও খাই দিব ইমান ইমান ডাঙৰ তেলাপিয়া খাই দিব সেই কাৰণে মানে তেলাপিয়া মাছটো দিয়াৰ পিছত মানে বাচ্চা থাকিব ইমানখিনি মানে 1 ইঞ্চি থাকিব 2 ইঞ্চি থাকিব 5 ইঞ্চি থাকিব তেলাপিয়া আপোনাৰ 6 ইঞ্চি 7 ইঞ্চি থাকিব মানে মাছ চিতল মাছ যিমান ডাঙৰ হয় সিমান তাৰ মুখৰ জোখ অনুপাতে মানে আহাৰটো খাই থাকে মাছক মানে মাছ মানে খাই থাকে সেইকাৰণে বিনা খৰচত আপোনালোকে এই চিতল মাছৰ ফাৰ্মিংটো কৰিব পাৰিব হ'লে অকল চিতল মাছৰ পোনাটো কিনিব হয়তো চিতল মাছৰ পোনাবিলাক বহুত ৰেট হয় যিখিনি পইচা তাত যায় সেইখিনি পইচা আপোনালোকৰ ইনভেষ্ট কৰাৰ প্ৰয়োজন আছে আৰু তেলাপিয়া মাছৰ যে আপোনালোকে ব্ৰডাৰটো মানে যিবিলাক মানে তেলাপিয়া ডাঙৰ তেলাপিয়াবিলাক এৰিব সেই তেলাপিয়া মাছৰ আপোনালোকে এক্সট্ৰাকৈ দানা খুৱাব লাগিব দানা ইমান হাই প্ৰটিন দানা খুৱাব নালাগে হাই কোৱালিটি খুৱাব নালাগে ল' কোৱালিটিৰ দানা যিবিলাক মানে কম দামী দানা সেইবিলাক দানা খুৱাই তেলাপিয়াৰ মানে গ্ৰথটো ইমান গ্ৰথ নালাগে খালি মানে সিহঁত মানে জিন্দা থাকিব লাগে আৰু বাচ্চাটো আপোনাৰ প্ৰডাকশ্যন কৰিব লাগে সেইকাৰণে মানে ইমান হাই প্ৰটিন দানা নিদিলেও হৈ যায় আৰু কম খৰচত আপোনালোকে চিতল মাছৰ ফাৰ্মিংটো কৰিব পাৰিব আমাৰ অসমত তেনেকুৱা এককভাৱে হয়তো কোনোবা মানুহে যদি ফাৰ্মিং কৰা নাই আপোনালোকে কৰিব নিশ্চয় আপোনালোকে লাভান্বিত হ'ব পাৰিব আমাৰ ভিডিঅ'খন বহুত লম্বা হৈ গৈছে এতিয়া আমি আৰু দীঘল নকৰোঁ যদি আপোনালোকৰ এই ভিডিঅ'খন চাই অকণমানো ভাল লাগিছে তেতিয়া লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি বলে নাপাহৰিব লগতে ছাবস্ক্রাইব কৰি বেল আইকনটো অন কৰি ৰাখিব আমি এতিয়া বিদায় লৈছোঁ জয় আই অসম।